সন্তানরা তাকে গুলি করে পালিয়ে যায় সেখান থেকে। তার মা সহ কয়েকজন আহত শঙ্কর ঘোষকে পাশের গৌরবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিপিএম এর হারমাদরা মায়ের কোল থেকে শঙ্কর ঘোষকে ছিনিয়ে নিয়ে এসে কাঞ্চনপুর গ্রামে কুপিয়ে কুপিয়ে খুন করে। প্রথমে সারকুতে পুঁতে ফেলে পরে দেহ লোপাটের চেষ্টায় অজয় নদের চরে পুঁতে ফেলা হয়। ঘটনার কয়েকদিন পরে তৎকালীন রেলমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং তারপর 2000 সালের 19 এপ্রিল বিদবিহার পঞ্চায়েত অফিসের সামনে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা অমর গোস্বামীকে। ঠিক তার পরের দিন তৃণমূল কর্মী নবগোপাল ডোম শহীদ অমর গোস্বামীর পরিবারের খবর নিতে আসার পথে শশীপুর বাসিদেবপুর গ্রামের মাঝে ফাঁকা মাঠে তাকে খুন করে হারমাদরা। এরপর 15 জানুয়ারি 2001 সালে জয়দেব মেলা থেকে ফেরার পথে হারমাদরা খুন করে তৃণমূল কর্মী লক্ষ্মীনারায়ণ ঘোষকে। 1999 সাল থেকে প্রতি বছর 11ই ডিসেম্বর 12ই ডিসেম্বর দিনটিকে শহীদ দিবস হিসেবে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস পালন করে চলেছে। আজকে যাদের ইতিহাস আপনাদের সকলকে বললাম, আমি তো বললাম, আপনারা তো দেখেছেন, আপনারা তো বেঁচেছেন, এবং তারা আজকে বড় বড় কথা বলে এবং টিভি ডিবেটে বসে বসে গলা উঁচিয়ে উঁচিয়ে তৃণমূল কংগ্রেসকে বলে যে এখানে আইনের শাসন নেই, শাসনের আইন, এখানে কোনো ডিসিপ্লিন নেই, এখানে প্রশাসন ঠিক করে কাজ করে না, এখানে আইন শৃঙ্খলা নেই, এখানে মহিলারা ভালো থাকেন না, তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, এবং সেটার দোষ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আমি সিপিএম তৎকালীন বামফ্রন্ট গভর্নমেন্ট তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে সেই সময় যখন আপনারা নিজেদের কাজকর্ম, আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের অপশাসন চালাচ্ছিলেন, সেই সময় যদি এতগুলো ক্যামেরা, এতগুলো টিভি, এত ডিজিটাল মিডিয়া থাকতো না, 34 বছর অব্দি যেতে হতো না, 3 বছর 4 মাসে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত, 3 বছর 4 মাসে বন্ধ হয়ে যেত, ঝাঁপ বন্ধ করে দিতে হতো, আপনাদের কুকিটটি নিজেরা বসে বসে ভালো ভালো খাবো চব্য চস্য, এবং অন্যরা গ্রামে গ্রামে আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, তারা সবাই পিঁপড়ের ডিম মাখা ভাত খাবে, এই তো ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিকল্প, আমার মায়েরা আজকে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি মনে করেন যে আপনারা সেই সময় অনেক বেশি ভালো ছিলেন আর মমতাদির সময় খারাপ আছেন? আমি জানতে চাই আপনাদের কাছে, ভালো আছেন তো মা, ভালো আছেন তো? তাহলে আর তারা এসে এখন আমাদেরকে বলবে, আমাদেরকে বোঝাবে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে শেষ করে দিচ্ছে। খুব খারাপ লাগে না লক্ষ্মীর ভান্ডার আমার মায়েরা পেলে? খুব কষ্ট হয়, আমার মা আজকে যদি 500 টাকা পায়, যদি 1000 টাকা পায়, সেটা দিয়ে একটা একটা ফুলের দোকান খুলে সেটা দিয়ে একটুখানি জমিতে আলুর চাষ করে, খুব কষ্ট লাগে। আর তোমাদের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 8000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন চড়েন, যখন 20000 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর বাসস্থান বানান, যখন 10 লাখ সুটবুট পড়েন, তখন কষ্ট হয় না? বাংলার মা বোনেদেরকে এই বিজেপি বলে যে ভিকিরি। এই দেখো সব ভিকিরিরা দাঁড়িয়ে আছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে, গিয়ে গিয়ে ভিকিরিদের মতো টাকা তুলবে। আমি তাদেরকে বলতে চাই যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, যেখানে যেখানে বিজেপির সরকার আছে না, সেখানে বাড়ির মহিলারা হচ্ছে দরজার বাইরের পাপসের মতো। সেটা তাদের সংস্কৃতি, তারা সেরকম ভাবে ভাবে যে মহিলারা শুধু বাড়িতে থাকবে, রান্না করবে, বাচ্চা মানুষ করবে, বাচ্চা তৈরি করার ফ্যাক্টরির মতো থাকবে। কিন্তু এটা বাংলা, এবং এই বাংলায় মহিলারা দুর্গার রূপ,